নমস্কার। প্রগতিশীল শিক্ষক ও শিক্ষা কর্মী কল্যাণ সমিতির তরফ থেকে সকলকে অভিনন্দন জানাই এবং একটি খুব আনন্দ সংবাদ নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। তার প্রথমেই হলো যে আজকে 29/8/2024-এর একটি অর্ডার বেরিয়েছে, যেটা বিকাশ ভবন থেকে। সেখানে আমাদের ইপিএফ নিয়ে লেখা হয়েছে যে পঞ্চায়েতের ক্ষেত্রে ইপিএফ গ্রান্টেড হল। তা প্রগতিশীল শিক্ষক শিক্ষাকর্মী বহুদিন ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের সামনে সামনে উপস্থাপন করছে, এবং ইপিএফ বলুন, 5 লাখ টাকা বেনিফিট বলুন, এমনকি বেতন বৃদ্ধিও নিয়ে সে প্রত্যেকটা জিনিসই তাদের কাছে উপস্থাপন করা হচ্ছে। হ্যাঁ, আমরা পৌরসভার ক্ষেত্রে হয়তো দেরিতে পাচ্ছি, এমনকি পেয়ে উঠছিও না, অনেকে রিটায়ার হয়ে যাচ্ছে। কিন্তু ইপিএফ এর কথাটা শুনে সত্যিই খুব আনন্দ লাগছে। যদিও আমাদের ক্ষেত্রে এখনো গ্যারান্টেড হয়নি, তবে আমাদের কেস কিন্তু চলছে, পৌরসভার ক্ষেত্রেও কেস চলছে এবং মাদ্রাসার ক্ষেত্রেও। মুর্শিদাবাদ থেকে সারবাতি মন্ডল এবং আবুতরা ভ্যালি যে দাদারা রয়েছেন তারা কেস করেছেন, আর পৌরসভার ক্ষেত্রে আমি মিঠু দাস নিজে কেস করেছি ইপিএ বলুন 5 লাখ টাকা বেনিফিট এগুলো সব নিয়ে। এমন পঞ্চায়েতের ক্ষেত্রেও যিনি কেস করেছিলেন, কেস করে জিতেছিলেন, এটা কিন্তু কেসে জেতার ফল, তিনি হলেন দীনেশ ডাকুয়া, যিনি কুচবিহার। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো দীনেশ বাবুকে, যিনি অসংখ্য ধৈর্যের সঙ্গে তিনি এই লড়াই লড়েছিলেন, একা ওনারা লড়েছিলেন কিছু মানুষের সহযোগিতা নিয়ে। আমি দীনেশ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেলের তরফ থেকে এবং আমাদের সংগঠনের তরফ থেকে, যে ধৈর্য ধরে বসে থেকেছিলেন বলে এবং কেসটা করেছিলেন বলে আজকে সরকার মানতে বাধ্য হলো। আজকে যদি কোনো সংগঠন বা দাবি রাখে যে আমরা করে দিয়েছি, আমরা বললাম বলে, ভাইয়ের কথায় করা হলো, ভাই বলল বলে করা হলো, তা নয়। দীনেশ বাবুর অনেক দিনের পরিশ্রমের ফসল এটা, দীনেশ বাবুর জন্য কিন্তু আজকে পঞ্চায়েত ইপিএফ পেল। আমি মনে করি তিনি কেস জিতেছেন আজ থেকে বছর দুয়েক আগে, তারপরে কিন্তু এইটা গ্র্যান্ট হলো, এবং এটা নিয়ে ভেতরে আরো জল্পনা কল্পনা চলছিল। উনি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, ছিলেন আমার সাথে, এমনকি করেওছেন, এবং তার পরিপ্রেক্ষিতে উনি যখন পরবর্তী সময় উপস্থিত হয়েছিলেন যে এরপর সুপ্রিম কোর্ট যাওয়ার কথা, তখন ওনার অর্থের খুব অভাব পড়ে গেছিল, যে ওনার পক্ষে হয়তো সেটা সামাল দেওয়া সম্ভব হবে না বা হচ্ছে না। কিন্তু আমি ওনাকে আস্থা বা ভরসা দিয়ে বলছিলাম যে দাদা একটু ধৈর্য ধরুন, আসলে আমরা সবাই খুব নিধি, কেননা আমাদের 10,000 টাকায় কারোর সংসার চলে না, 10-11 হাজার টাকায় কারণ আমাদের সংসার চলে না, এইভাবে কেস চালিয়ে আমাদের পক্ষে খুব কষ্টকর। কিন্তু উনি যদি এই কেস না জিততেন, কোনোভাবেই পঞ্চায়েত এটাকে গ্র্যান্ট করত না। আমি দীনেশ বাবুকে এখন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং আমাদের সংগঠনের সঙ্গে আমাদের সহযোগিতা, বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগিতা ওনার সঙ্গে কথা বলে পেয়েছি, তার জন্য ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বর্তমান পরিস্থিতি খুব জটিল, বুঝে কাজ চলুন এবং সাবধানে চলার চেষ্টা করুন, এবং আপনাদেরকে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ যে প্রত্যেকেই ন্যায্য দাবির জন্য বলবেন, কোন রাজনৈতিক তমকা লাগিয়ে রাস্তায় নামবেন না, ন্যায্য দাবি, ন্যায্য পাওনা, সুবিচার, এর জন্য সকলে দ্বারস্থ হবেন। ধন্যবাদ।